প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা নিয়ে যাবার সময় ক্লাবে ভাঙচুর। সদস্যদের মারধরের অভিযোগ উঠল পার্শ্ববর্তী এক ক্লাবের বিরুদ্ধে। ঘটনায় থানায় অভিযোগ। ঘটনাটি ঘটেছে বনগাঁ জয়পুর এলাকায়। নিরঞ্জন শোভাযাত্রায় যাবার সময় বচসা, প্রতিমা নিরঞ্জন দিয়ে ফিরে এসে একটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ অপর একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। শুধু ক্লাব নয়, ভাঙচুর চালানো হয়েছে পার্শ্ববর্তী একটি দোকান, একটি বাড়িতেও। মারধর করা হয়েছে ওই ক্লাবের সদস্যদের। বাধা দিতে গিয়ে জখম হয়েছেন এক বৃদ্ধাসহ বেশ কয়েকজন। তাদের মধ্যে দুজনকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তিও করা হয়েছে। গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওয়ার্ড যুব তৃণমূলের সভাপতি। ভাঙচুর করা হয় ওই সভাপতির গাড়িসহ অপর একটি মোটর বাইক, যার জেরে রবিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে বনগাঁ থানার জয়পুর এলাকা। ঘটনায় আহত বৃদ্ধা মিনতি শর্মা জানান, পাড়ার একটি ছেলেকে মারধর করছিল পাশের পাড়ার ছেলেরা। এই দেখে আমি ঠেকাতে যাই, ঠেকাতে গেলে ওরা আমাকেও লাঠি শোটা দিয়ে মারধর করে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাশাপাশি দুটি ক্লাবের মধ্যে বচসা রয়েছে দীর্ঘদিনের। এ নিয়ে মাঝে মধ্যেই ঝামেলার সৃষ্টি হয়। এদিন গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। যদিও ওয়ার্ড যুব সভাপতি অমিত দাসের দাবি, বিষয়টির মধ্যে রাজনীতি রয়েছে, আক্রমণকারীরা বিজেপির কর্মী, এলাকায় আইন শৃঙ্খলার অবনতির উদ্দেশ্যেই তারা এই কাজ করেছে। এই ক্লাবের মধ্যে ঢুকে ভাঙচুর চালায়, কি কারণে ভাঙচুর চালিয়েছে তা আমরা জানি না। জয় শ্রীরাম করতে করতে আসছিল, ঠাকুর বিসর্জন ছিল এবং জয় শ্রীরাম করতে করতেই আসছিল। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে ঘটনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটি নিছক দুটি ক্লাবের বিষয়। আক্রান্ত ক্লাবের সম্পাদকের দাবি, পার্শ্ববর্তী ক্লাবের ছেলেরা বিনা কারণে আমাদের ক্লাবে হামলা চালিয়েছে, ক্লাব সদস্যদের মারধর, এলাকায় দোকানপাট ও বাড়িতে ভাঙচুর চালিয়েছে। আস্তে আস্তে হঠাৎ করে খবর গেল, বললো এরকম আবার ক্লাবের সামনে এসে ছেলে পেলে সব মদ খেয়ে পজিশন রেখে দিয়ে এখানে ভাঙচুর করছে। তারপর আমি বললাম যে তাতে আমি আসছি, তখন আমি টোটো নিয়ে আসলাম, এসে দেখলাম ওরা লাঠি ছোটা দিয়ে যা চেয়ার মেয়ার যা ঘরে ছিল দোকানে, এই দোকান চেয়ার মেয়ার সব ভাঙচুর করেছে। একটা মহিলা আমাদের মায়ের বয়সী, তাকেও মেরেছে। কারণটা হচ্ছে মদের নেশা, প্রথম কথা হচ্ছে মদের নেশা। এরা সমাজকে ভালো রাখার চেষ্টা করে না, সবসময় খারাপ চিন্তাভাবনা নিয়ে রাস্তাঘাটে চলে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। সংঘর্ষ বলে একটা বাংলা বই আছে, সেই বইতে একটা গান ছিল, উত্তর পাড়ার ছেলে আমি দক্ষিণ পাড়ার ছেলে তুই জারে ফুটে যা, মানে গণ্ডগোলের মোমেন্টের যে গানগুলো হয় সেই গানটা চালিয়ে ঝম করে ওরা আমাদের ভিতরে গ্রামের ভিতরে সিনিয়ররা ছিল দুই তিনজন, তপন কাকা, পাচুদা আরেকজন ছিল, ওদের কাছে গিয়ে ঝম করে ধাক্কাধুকি করে। ক্লাবে একাই ওর বাবা আর এই পাচুদা ছিল, এইবার ওরা সব ঢুকে গেছে, ওর বাবারে ধাক্কা ঢুকো দিয়েছে, ক্লাবের ভাঙচুর, কোনো কিছু ওদের সাথে কথাবার্তা হয়নি, হঠাৎই মারলো, ঠাকুর নিয়ে এসে ঢুকে গেছে। আপনার বাড়িতে কি ভাঙচুর হয়েছে? আমার বাড়ি এই যে গ্রিলটা দিয়া ছিল এমনি খুললে ঢুকে গেছে, ইট মিট মেরেছে, আমি পিছনে গিয়ে রান্নাঘরে দাঁড়াইছিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।